সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের চুপ করেন, কথা শুনেন, সবাই চুপ থাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ এবং উপস্থিত এখানে যে সকল মন্ত্রী মহোদয় স্যার এবং আমাদের ফেডারেশনের সকল যে সকল স্যার আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের ফুটবল যে আপনারা এত ভালোবাসেন, এটাতে আমরা আসলে অনেক 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 গর্বিত। তো সকলকে ধন্যবাদ, সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং এই ট্রফি অবশ্যই হচ্ছে সব থেকে বড় যে প্রাপ্য সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার, আমাদের রমেশ এর চেয়ারম্যান কিরণ আপা সহ সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তাগণ আছেন এবং আমাদের মন্ত্রী মহোদয়গণের সহযোগিতা, সকলের চেষ্টায় এবং প্রচেষ্টায় 2012 সাল থেকে যেহেতু মহিলা ফুটবলটা ভালোভাবে স্মুথলি চলছে এবং আমার মনে হয় যে লাস্ট 4-5 বছরে যদি সাফল্য দেখেন, মেয়েদের পরিশ্রম দেখেন, সেটারই ফল আজকে এখানে। তো এটা অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সালাউদ্দিন স্যারকে। আমরা আসলে কৃতজ্ঞ সবার প্রতি।